আপনাদের মতো এরকম ধর্মত্বাদের এই দেশের কোনো অবদান তো নাই, আপনাদের এক ইঞ্চি পরিমাণ কোনো অবদান এই দেশের কোন ধরনের কালচারাল গ্রাউন্ডে, স্পোর্টস গ্রাউন্ডে, শিক্ষাগত গ্রাউন্ডে এই দেশের মেরুদণ্ডকে সোজা করবার জন্য আপনাদের কোন রকমের সামান্যতম কোন রকমের অবদান কোন কালে ছিল না এবং নেই। আলেমরা কি জাতির উন্নতির জন্য কোন ভূমিকা রেখেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। আপনারা জানেন আমাদের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা বলছেন যে আলেমদের কোনো ভূমিকা নেই, এটা তো সঠিক। ভূমিকা রাখছে কারা? ভূমিকা রাখছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্টরা, তো ভালো কথা, খুব ভালো করে শোনেন। জাপান নাম শুনেছেন? নাম শুনেননি? উন্নত দেশ না অনুন্নত দেশ? উন্নত দেশ। জাপানের ভৌগোলিক সীমারেখা আমাদের মতোই, মানুষজন ফিরে আমাদের মতোই। পার্থক্য হলো জাপানের অধিকাংশ মানে পাহাড় পর্বত আর ভূমিকম্প হয় খুব, কৃষি জমি কম, কিন্তু আমাদের ফসলের বীজগুলো কোন দেশ থেকে আসে? জাপান। কৃষিতে উন্নত কারা? শিল্পে উন্নত কারা? কলকারখানা বেশি কোথায়? গাড়ি কোন দেশ থেকে বেশি আছে? কম্পিউটার টেকনোলজি সব কোন দেশে বেশি? আমেরিকার সাথে পাল্লা দেয় কোন দেশ? তাহলে ভৌগোলিক জনসংখ্যা প্রায় এক, দেশের সব প্রায় এক, তারপরও গরিব দেশ আরেকটা আছে। 1945 সালে আমাদের এই দেশটা ছিল সমৃদ্ধ, আর হিরোশিমায় বোমা ফেলার পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান কি ছিল? ফকিরের পরেও তস্য ফকির, কিচ্ছু ছিল। সেই দেশটা এখন বিশ্বের বড়, আর আমরা সবচেয়ে নিচেই গরিবদের একটা। এটার জন্য রোগ বের করেন তো, বলেন তো এটার জন্য সবচেয়ে বড় দায়ী কে? কারা? আলেমরা, তাই না? না, এটা বের করেন না, আমি বের করে দিই। দুর্নীতি। কোনো সরকার কোনো দেশ উন্নত কোনো উন্নত করে না, জনগণ করে। সরকারকে দুর্নীতি মুক্ত একটা ব্যবস্থা রাখতে হবে। যোগ্য লোক চাকরি পাবে, দুর্নীতিতে চাকরি হবে না, দুর্নীতির শাস্তি হবে। যারা বিনিয়োগ করতে চায় তারা স্বচ্ছ বিনিয়োগ পাবে, মালপত্র খালাস সবকিছু স্বচ্ছ হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করেন, জিরো না হলেও 10% নিয়ে আসেন, একটা জাতি হুমু করে উন্নত হয়ে যাবে। কারণ আমি তো আমার টাকা কষ্ট করে বড় লোক হবো, শুধু পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে, ঠিক না? এই যে দুর্নীতি আমাদের দেশে, পুকুর চুরি, সাগর চুরি, মহাসাগর চুরি, এটা 90% আলেমরা করেন, ঠিক না? অন্তত 80% আলেমরা করে। হ্যাঁ, কারা করে? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, বুদ্ধিজীবী, টেকনোলজিস্ট, এদের ইতিহাসটা কি? এদের ইতিহাস হলো, খুব ভালো করে বোঝেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, একটা টেকনোলজি ডাক্তারকে তৈরি করতে, একটা এক্সপার্টকে তৈরি করতে জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ হয়েছে। আপনারা বুঝতে পারছেন, জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ করে ওই মানুষটাকে তৈরি করা হয়েছে, ও এখন নিজের যোগ্যতা দিয়ে কোটি কোটি টাকা লুট করছে। আর একজন আলেমকে তৈরি করতে জনগণের ট্যাক্সের এক টাকাও যায়নি। এই গরিব ফকির মিসকিনরা 2-1 টাকা করে দিয়ে দিয়ে তাদের স্বেচ্ছা দানে এই আলেমগুলো তৈরি হয়েছে। এখন তাহলে আমরা যে অনুন্নত আর জাপান যে উন্নত, এর বড় রোগটা কি? বড় রোগ কি? করাপশন, ঠিক না? এই করাপশন আমাদের সমাজে কম করে কারা? মনে করেন একটা ডিসি করাপশন করে না, একটা এসপি করাপশন, একটা জজ করাপশন করে না। এদের কিছু বৈশিষ্ট্য আছে, বলেন তো কি? কথা বুঝেছেন? এই মহা করাপশনের সাইলাবের ভিতরে, দুর্নীতির মহাসাগর লুটপাটের ভিতরে, ওই মানুষগুলো অন্তত কম দুর্নীতি করে বা দুর্নীতি মুক্ত, যারা নামাজে যায়, মসজিদে যায়, এই মোল্লা 3 টাকার মোল্লার কথা শুনে, অথবা তার পরিবার মোল্লা, অথবা সে মাদ্রাসায় পড়েছে। তাহলে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হলো রক্তক্ষরণ। কেউ অপারেশন করছে, কেউ কাটছে, কেউ ঔষধ দিচ্ছে, কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে সে বাঁচতেছে না, আর একজন এসে রক্তক্ষরণটা বন্ধ করে দিল। এই মানুষটার জীবন ধারণে সবচেয়ে অবদান রাখলো কে? আমাদের সমাজের সবচেয়ে বড় রক্তক্ষরণ হলো দুর্নীতি। আর
উপর অত্যাচার, আলেমরা গরিব, আলেমরা নিম্নবিত্ত পরিবার থেকে আসছেন, আলেমদের জুলুম করায়, আলেমদের যে মাদ্রাসায় চাকরি করে সেই মাদ্রাসা জালেমরা কমিটি, যে মসজিদে চাকরি করে সেই মসজিদের কমিটিও জালেমরা। এই অত্যাচারের ভিতরে থেকে যে দুটো ভালো কথা বলা হয়, যে মানুষগুলো দুর্নীতিমুক্ত হয় সে মানুষগুলো হয় আলেম পরিবারের, নইলে নিজেরা আলেম পড়েছে, নইলে কোনো আলেমের সহবতে গেছে। আর আপনি বলেন আলেমদেরকে সুযোগ দেওয়া হোক, সমাজের মানুষদেরকে মসজিদের মসজিদমুখী করেন, আমি 10 থেকে 15 বছরের ভিতরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা উন্নত দেশে পরিণত করব। কোনো রাজনীতি লাগবে না, কোনো রাজনীতি লাগবে না। কাজেই আমাদের সমাজের অবদানে এত অবহেলা, এত বঞ্চনা, এত জুলুম নিপীড়নের পরও কারোর মুখ চেয়ে নয়, আলেমরা দুর্নীতির বিরুদ্ধে বলেন, ঘুষের বিরুদ্ধে বলেন, সুদের বিরুদ্ধে বলেন, জুলুমের বিরুদ্ধে বলেন, মানবতার সেবার কথা বলেন, শুধু কোরআনের টানে মনের টানে। কাজেই বড় আফসোস লাগে, এই চোর ডাকাতরা বলে আমাদের জাকাতের টাকা খেয়ে হুজুরদের চর্বি হয়েছে। আরে মিয়া, তোমার জাকাতের টাকা তো মানুষ তো ইচ্ছা করে দেয়, তুমি জনগণের কোটি কোটি টাকা লুট করে তোমার চর্বি বানাইছো, সেটা কোথায়? এই কথা বলার লোক তো নেই।